গুড মর্নিং স্টুডেন্ট, চলো বাংলা ক্লাস শুরু করা যাক। বাংলা বই বের করো, বইয়ের 13 নম্বর পেজ। এর আগের দিন তোমরা জানো আমরা 6ষ্ঠ অধ্যায় শুরু করেছি। এই অধ্যায়ে কি আছে? প্রথমে একটা খুব মিষ্টি ছড়া আর বাকি স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপ, এগুলো আমরা শিখেছি, তাই তো? তাহলে আজকে পরের পেজ বের করো, পেজ নাম্বার 14, এই 6ষ্ঠ অধ্যায়ের বাকি অংশ, ঠিক আছে? এই পেজে তোমরা দেখতে পাচ্ছ কিছু এক্সারসাইজ, কিছু টাস্ক, এগুলো আমরা প্র্যাকটিস করব আজকে, ঠিক আছে? তাহলে ডেট লিখে ফেলো। আজকে ডেট হচ্ছে 2/7/2020, 2020। তাহলে দেখো প্রথম এক্সারসাইজে কি আছে। বাম দিকের বর্ণের সঙ্গে তীর চিহ্ন দিয়ে ডান দিকের সঠিক প্রয়োগ মেলাও। দেখো বাঁদিকে শুধু স্বরবর্ণ লেখা আছে আর ডান দিকে এই ক বর্ণের সাথে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের প্রয়োগগুলো দেওয়া আছে, তাই না? এগুলো এখন আমরা মেলাবো। দেখো একটা করে দেওয়া আছে, এ এ মানে একার। দেখো একার এখানে কার সাথে, কয়ের সাথে, কোথায় একার লেখা আছে, করে দেওয়া আছে, দেখো একার, ঠিক আছে? তো আমরা এখন বাকিগুলো করব। ওই 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 মানে ঐকার, ঐকার কোথায়? কের ওপরে একটা ছোট্ট টিকি, এটাকে বলে ঐকার, তোমরা জানো, শিখেছ। তাহলে আমরা এর সাথে একে মিলিয়ে দেব। ওকে, একটু বাঁকা হয়ে গেল দাগটা। ও ও মানে ওকার, একার আর আকার মিলে ওকার, এই যে। তাহলে চলে এসো। আর বাকি থাকলো ও, ও মানে ওকার, একার দিয়ে ডান পাশে দাগ, ওপরে একটা ছোট্ট কার্ভ লাইন, তাই না? তাহলে ও, এটা হচ্ছে ওকার। তাহলে বাস কমপ্লিট, ইটস ভেরি সিম্পল। তারপরে চলে এসো, তারপরের এক্সারসাইজে কি আছে দেখো। বাম দিকের স্বরবর্ণের সঙ্গে ডান দিকের সংক্ষিপ্ত রূপ বক্স চিহ্ন দিয়ে দেখাও। দেখো বাঁ দিকে কি আছে, স্বরবর্ণ, আর ডান দিকে স্বরবর্ণগুলো সংক্ষিপ্ত রূপ। তোমাকে এই যে এতগুলো সংক্ষিপ্ত রূপ লেখা আছে, এই যে এ, এর সংক্ষিপ্ত রূপটা বক্স চিহ্ন দিয়ে দেখাতে বলেছে। দেখো একটা করে দেওয়া আছে তোমাদের বোঝার জন্য। এ এ মানে একার, প্রথমেই একার লেখা আছে, এরকম করে বক্স চিহ্ন দিয়ে করা আছে, ঠিক আছে? তোমরা বাকি তিনটে করো। ওই ওইকার খুঁজে বের করো। ওই মানে, ওই মানে ওইকার, এটা তো রস্বকার, দীর্ঘকার, রসিকার, দীর্ঘিকার, এই তো ওইকার। তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারো এটা, হ্যাঁ, হয় শুধু পেন্সিল দিয়ে করবে, আদারওয়াইজ তোমরা কালার পেন্সিলও ইউজ করতে পারো, কালার পেন নয় পেন্সিল, ওকে? ও ও বের করো। ও এর সংক্ষিপ্ত রূপ মানে ওকার, এটা দীর্ঘকার, রসইকার, ওকার, রিকার, রসউকার, এই তো ওকার আমরা ছেড়ে গেলাম, একার আর আকার মিলে ওকার, ও কার হয়ে গেল। লাস্ট ওকার, ওকার, রসুকার, রি, দীর্ঘকার, রসিকার, দীর্ঘইকার, ওকার, পেয়ে গেছি ওকার। তারপরে কি বলা আছে, নিচের বর্ণগুলো পেন্সিল দিয়ে বারবার লেখো, তারপরে লাইনে নিজে লেখো। এই যে স্বরবর্ণগুলো লেখা আছে, এগুলোর ওপরে বারবার ট্রেস করো, হ্যাঁ। আমি শুধু একটা করছি, 3-4 বার করে লেখো, যেরকম করে লেখা আছে 3-4 বার করে লেখো, এরকম করে বারবার এটার ওপর দিয়ে লিখবে। লেখা হয়ে গেলে এই যে বাকি 4টে দাগ দেওয়া আছে, এই দাগের ওপরে তোমরা তারপরে সুন্দর করে লিখবে, এরকম। তারপরে দেখো নিচের বর্ণগুলো দিয়ে শব্দ বলো, এটা লিখতে হবে না, আমি বলছি তোমরা শুনে শুনে পড়বে, আর বাড়িতে
বাবা অথবা মায়ের সাথে শুনে শুনে বলবে। এ এ দিয়ে দেখো চারটে শব্দ আছে, এ দিয়ে এ আর ক এক, এ আর হর্ষই এই, এ আর ত এত, আর হচ্ছে এ ক এক দয়াকার রয়াকার এক তারা, ওই দিয়ে ওই আর তালবর্ষ ঐশ। ওকে, ওই তালবর্ষ ঐশ বা ঐস, ঐরাবত ওই রয়াকার ব ত ঐরাবত, ও দিয়ে দেখো, ও দিয়ে ওজন, ও বর্গীয় জ দন্ত ন ওজন, ও আর ল ওল, ও ডয়শূন্য র নয়াকার ওর না, আর লেখা আছে অমলেট অমলেট, আর ও দিয়ে ঔষধ। তাহলে আবার বলো, এ দিয়ে এক এই এত এক তারা ওই, ওই স ঐরাবত, ও দিয়ে ওজন ওল ওরনা অমলেট, আর ও দিয়ে ঔষধ, তাই না? এই শব্দগুলো লিখতে হবে না, তোমরা তোমাদের বাড়িতে বাবা মায়ের সাথে পড়বে। আর এই যে এই এক্সারসাইজগুলো প্রথমে এটা বইয়ের মধ্যে করবে, হ্যাঁ, হোমওয়ার্ক, এটা প্রথমে এই তিনটে প্রথমে বইয়ের মধ্যে করবে। বইয়ের মধ্যে করা হয়ে গেলে তারপর যে তোমাদের বাংলা কপি আছে সেই বাংলা কপিতে করবে, ঠিক আছে? এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকে এখানেই শেষ করছি, এর পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আর দেখো, এই চ্যাপ্টারেই আমাদের স্বরবর্ণ শেষ হয়ে গেল শেখা, তো কাল থেকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। ওকে, তাহলে আজকে রাখছি, ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।